নমস্কার বন্ধু, বর্তমান পরিস্থিতিতে এসএসকে এমএসকে বা পৌরসভা মাদ্রাসাগুলি কীভাবে সাফল্য আসতে পারে, কোন পদ্ধতিতে এগানো উচিত সেই নিয়ে বিস্তারিতভাবে শেষ পর্বে কি বললেন এবং কি কি পদক্ষেপ নিয়েছেন পরিচয় সফরে শোনা যান। আবেদন নিবেদন আমাদের করতে হবে, রাস্তার লড়াইয়ে সুযোগ থাকলে সেটাও করতে হবে, আবার আইনের চেষ্টাটাও আমাদের করতে হবে। এক্ষেত্রে তো এসএসকেগুলিকে বাঁচাতে ধরুন শিক্ষকদের এই বিরাট একটা ঘাটতি, এক একটা স্কুলে বিএসসি এমএসসি স্কুলে দুজন তিনজন করে শিক্ষক নিয়ে প্রতিষ্ঠান চলছে, স্কুলগুলো খুললে কিন্তু স্কুল চালানো দুর্দায়। তো মোটামুটি আপনাদের এই সময় সাপেক্ষে তিন চারটা যদি প্রধান দাবি হয়, কি কি আপনারা দাবি চাইবেন সরকারের কাছে, বা ন্যূনতম একটা কত বেতন আপনারা চাইবেন? শুনুন, ন্যূনতম বেতন চাহিদার কোনো শেষ নেই, আজকের দিনে মার্কেট যা ভ্যালু সে অনুযায়ী ন্যূনতম 21,000 টাকা আমরা বলছি ন্যূনতম, এসএসকে এমএসকে ন্যূনতম। এইবার শিক্ষাগত যোগ্যতা এসএসকে তুলনায় এমএসকে যে পার্থক্য, তার পরিকাঠামোগত শিক্ষাগত অন্যান্য পার্থক্য সেই অনুযায়ী বিবেচনা করে সরকারকে তার অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং আজকের 21-22-25,000 টাকায় 3-4-5 জন একটা পরিবার মিনিমাম এইটুকু না হলে চলে না। হ্যাঁ, এটা নিয়ম বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের দিচ্ছে, এখন তো মিনিমাম 30-35-40-45,000 টাকাও পর্যন্ত আমাদের বিভিন্ন রাজ্যে দিচ্ছে। হ্যাঁ, সেই অনুযায়ী আমাদের হওয়া উচিত। হ্যাঁ স্যার, এসএসকে এমএসকে যদি প্রতিষ্ঠানগুলোতে যেখানে প্রয়োজন আছে শিক্ষকের, সেখানে কিভাবে শিক্ষক নিয়োগ করা যেতে পারে, কোন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে? এখানে তো এসএসসি থেকে আসবে না, তাহলে কিভাবে নতুন করে এসে? না, এটা এটা পূর্বতন সরকার একটা পদ্ধতি করে গেছিল, পরবর্তীকালে এই সরকারও একটা অর্ডার দিয়েছিল যে আগে যেমন সংশ্লিষ্ট পঞ্চায়েত বা সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি ডিসিশন করে হচ্ছে পঞ্চায়েত সমিতিতে পাঠাতো, পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতিতে সিদ্ধান্ত করে জেলা পরিষদে পাঠাতো, জেলা পরিষদ অনুমোদন দিলে তবে নিয়োগ, এটা হচ্ছে আগের পদ্ধতি ছিল। এবং এসএসকে এর ক্ষেত্রে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার, এমএসকে এর ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক এলাকার, যদি না পাওয়া যায় তখন বাইরের পঞ্চায়েত অন্য ব্লক। হ্যাঁ, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এসএসকে এর ক্ষেত্রে, এমএসকে এর ক্ষেত্রে স্নাতক, এই ছিল, এইভাবে নিয়োগ হয়েছে। পরবর্তীকালে একটা অর্ডার প্রকাশ হয়, সেই অর্ডারে বলা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে একটা নিয়োগ কমিটি তৈরি হবে, ডিস্ট্রিক্ট কমিটি, তার ফরমেশনটা এই মুহূর্তে আমার দেখে বলতে হবে। মূলত ডিএমএর নেতৃত্বে একটা টিম হবে, সেই টিমে যে ব্লক থেকে নিয়োগ হবে সেই ব্লকের বিডিও, সেই ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি, ডিস্ট্রিক্ট লেভেলের একজন অফিসার, এইরকম 5-7 জনের একটা টিম, এই মুহূর্তে আমার ঠিক খেয়াল করছে না, তারা নিয়োগ করবেন। কিন্তু নিয়োগ আগে যেমন স্কুল থেকে নিয়োগ করতো, স্কুল লাগোয়া পঞ্চায়েত নিয়োগ করতো, সেটা পদ্ধতি চেঞ্জ হয়ে এই পদ্ধতি, এবং এই পদ্ধতিতে সার্বিক কারণে সেই এলাকার উৎসাহী শিক্ষিত যুবক যুবতীরা সুযোগ পেতে পারে। এসএসসির মাধ্যমে নিয়োগ হতেই হবে, তেমন করে আগে এসএসসি ছিল না, নিয়োগ হতো না। না, আমি বলছি দীর্ঘদিন ধরে তো আগে তো ম্যানেজিং কমিটি নিয়োগ করতো, আগে তো ম্যানেজিং কমিটি ঠিক করতো, এক্সচেঞ্জের নাম পাঠাতো, এক্সচেঞ্জ থেকে নাম আসতো, ম্যানেজিং কমিটি তাদের ইন্টারভিউ নিত, তাদের শিক্ষাগত যোগ্যতা মূল্যায়ন করে তারপরে হতো। এতে অনেক বেশি দুর্নীতি হতো বলে, দুর্নীতির সুযোগ ছিল বলে তৎকালীন লেফটেন্যান্ট গভর্নমেন্ট স্কুল সার্ভিস কমিশন তৈরি করে, যাতে সারা রাজ্যের এই ব্যাপারে পরীক্ষা করে মেরিট, অ্যাকাডেমিক টু মেরিট তার নিয়োগ হবে। দীর্ঘদিন ধরে তো এই এমএসকে এসএসকে গুলোতে নিয়োগই হচ্ছে না, এই কারণ কি? এটা কি সরকার কি এত উদাসীন কি একটা প্রতিষ্ঠান যদি নিয়োগ? এইটাই তো আমাদের সবচেয়ে দুঃখের আশ্চর্য, যে একটা নিয়োগের জন্য ডিস্ট্রিক্ট লেভেলে একটা কমিটি হলো, মিনিমাম তার কোনো পদক্ষেপ গ্রহণ করো, এবং এই এসএসকে এমএসকে গুলো এমনিতেই শুকিয়ে যাবে যদি টিচার না থাকে, এমনিতেই এসএসকে এমএসকে তে ছাত্রদের ভর্তি করার ক্ষেত্রে একটা অনিয়ম আছে, আর যদি শিক্ষক শূন্য হয়ে যায়, শিক্ষক না থাকে, তাহলে ভর্তি করবে কেন? এটাও একটা, এটাও একটা এই প্রতিষ্ঠানগুলো তুলে দেওয়ার একটা চক্রান্ত করা যায়। হ্যাঁ, আমি মনে করি না কেউ চক্রান্ত করছেন, কিন্তু এটা এই যে শিক্ষক শূন্যতা, কতদিন শিক্ষক শূন্য অবস্থায়, তিনজন একটা স্কুল চালাচ্ছে, দুজন একটা স্কুল চালাচ্ছে, যারা আগে রিটায়ার হয়ে গেল
গেল, যারা মারা গেল গেল, সেই প্রশাসনে কেউ যদি যুক্ত হয় সেই সুযোগও নেই। আপনার একটা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হবে যদি হয় কখনো, আপনার এইসব দাবিগুলোকে জোরালোর সঙ্গে জানাবেন শিক্ষক? অবশ্যই, আমরা আমরা দাবিগুলো তো অলরেডি ইতিমধ্যেই আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ওই যে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে আমি জানিয়েছি। আমার তো ওই একে কি বলে আমাদের মাননীয় সোমালী দত্ত রায় মিশন ডিরেক্টর নতুন যিনি শিক্ষা দপ্তরে যুক্ত হওয়ার পর দায়িত্ব পেয়েছেন, তাকে একদম টোটাল মেমোরেন্ডাম একদম অগ্রাধিকার ভিত্তিতে আমরা দাবি করি তাকে শূন্য পদে শিক্ষক নিয়োগ, শিক্ষক মারা যাওয়ার পর তার পোষ্যকে চাকরি, ন্যূনতম বেতন কাঠামো, পূর্ণ শিক্ষকের মর্যাদা, আমাদের প্রতিষ্ঠানে ক্লার্ক নিয়োগ করা, এইরকম প্রায় 12-14 দফা দাবির ভিত্তিতে আমরা ইতিমধ্যে ডেমোশন দিয়েছি এবং শিক্ষামন্ত্রীর কাছে মেল মারফত গত 28 মেতে আমরা যেহেতু প্যান্ডামিক পরিবেশ যোগাযোগ করা যাচ্ছে না, তখন ফোনে কথাবার্তা বলে অনলাইনে আমরা দাবিপত্র শিক্ষামন্ত্রী মাননীয় দত্ত বসুর কাছে ইতিমধ্যে আমরা পাঠিয়েছি, সেই দাবিগুলোই আমরা আলোচনা করব। তার মধ্যে এগুলো তো থাকবেই, এই দাবিগুলোই তো আমরা তুলব। ইতিমধ্যে দত্ত বসুর কাছে আমরা আমাদের দাবিপত্র প্লেস করেছি অনলাইনে মেল মারফত। হ্যাঁ, আলোচনা যখন আমরা ডিজিটাল আলোচনায় অংশগ্রহণ করব সরাসরি, ওই দাবিগুলোই তো আলোচনা করব। এবং সেক্ষেত্রে একটা স্পেসিফিক করে বলতে চাই যে যদি সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক মনোভাব নিতে চান, আমরা যেটা চাইছি তার সুযোগ আছে ক্যাবিনেট, এখন তো বোধহয় ক্যাবিনেট বৈঠক হয়নি, হলেও নিশ্চয়ই আবার ফের ক্যাবিনেট বৈঠক হবে, সেখানে সিদ্ধান্ত করার সুযোগ আছে। অর্থাৎ সুযোগ নেই, আইনে কোনো সুযোগ নেই, এইসব কথা বলে এড়িয়ে যাওয়ার কোনো মানে নেই। এবং এই প্রশ্নে আমি বলবো কে সরকার পক্ষ কে সরকার বিরুদ্ধে, কে এ পার্টি কে ও পার্টি, আমার কোন পার্টি প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে আমার এসএসকে এমএসকে সহ প্রকল্প ভিত্তিক কর্মীদের জীবন জীবিকা আজকে বিপর্যস্ত, তাদের জন্য মানবিক সরকার তার উদ্যোগ গ্রহণ করুন, মানুষের রায় সেই কথাই বলেছে। শিক্ষামন্ত্রী ছিলেন এবং এটা আপনার মারফত আমি জানাচ্ছি যে তখন এই যে 65-এর যে রায়, 65-এর যে অর্ডারটা বামফ্রন্ট সরকার করেছিলেন বাস্তবসূর সময়, সেটা আবার রিনিউ হয় জানেন, 3 মাস মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী কিছুটা হলো অল্প হলো জানেন, জানেন না তা না, তো বাকি তো ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট সব অর্ডার কপি সবই তো ওনার কাছে আছে, দেখে নেবেন, নিশ্চয়ই জানতে বুঝতে একটু হয়তো কিছুদিন সময় হতে পারে, কিন্তু অসুবিধা হওয়ার কথা। আর উনি মাস্টারমশাই মানুষ, অধ্যাপক মানুষ, স্বাভাবিক কারণে আমরা তার কাছে অনেক বেশি আশা করতে পারি, নিশ্চয়ই সেই উদ্যোগ গ্রহণ করবেন। শেষ শেষ কথা, আপনারা যারা জানবো যারা থার্ড নিয়েছে খুবই, কিন্তু তারা অস্থির এবং হতাশ হয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা কি 65 ফিরে যায় তাদের উচিত হবে, না কিছুদিন ধৈর্য ধরে দেখা উচিত? আমার যেটা মনে হয় যে আমরা লড়াইটা করেছিলাম একসঙ্গে, 60-65 বলে তো কথা নেই, আমরা সব এসএসকে এমএসকে এই প্রকল্পের কর্মী, আমরা একে অপরের সহমর্মী হিসেবে সহকর্মী হিসেবে লড়াই করেছিলাম। 60 বা 65 বলে আমি লড়াইকে আলাদা ভাবি না, যারা নিজেরাই মনে করেছিলেন 60 নিলে তারা বেশি উপকৃত হবে তারা স্বেচ্ছায় নিয়েছেন, যারা 65 নিয়েছেন 65 আছেন তারা স্বেচ্ছাতেই আছেন, উভয়কে এর কাছে আবেদন যে যেটা নিয়েছেন তার প্রতি আস্থা ভরসা রেখে সরকার কি পদক্ষেপ গ্রহণ করে তার দিকে নজর রাখুন, এইটুকু বলতে পারি। আপনি 60 নিয়েছেন ফিরে আসুন 65-তে, আপনি 65 নিয়েছেন 60-এ যাওয়ার জন্য আবেদন করুন, কেউ কেউ এরকম করেছে আমি শুনছি, কোন কোন ব্যক্তি কোন কোন অর্গানাইজেশন আবার দাবি করেছে আমরা 60-এ চলে যেতে চাই, আবার কেউ কেউ দাবি করেছে আমরা 60-65 যেতে চাই। আমি এইভাবে ব্যক্তি হিসেবে কাউকে গাইড করতে চাইছি না, আপনারা নিশ্চিতভাবেই মাস্টারমশাই শিক্ষিত বিবেকবান বিচার বুদ্ধি বিবেচনা করেই সিদ্ধান্ত নিন, তবে একেবারে হতাশ হবেন না, হতাশ হবেন না, নিশ্চিত।
কথা বলছিলাম মানব সম্পদ কর্মী ইউনিয়নের পক্ষ থেকে পরিতোষ বাবুর সাথে, তিনি এসএসকেএমএস কে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার এবং সমস্ত নেতৃত্বকে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এগিয়ে যেতে হবে এবং দাবি দেওয়া কিন্তু নিয়ে কথা বলতে হবে মন্ত্রীর সাথে, এটাই কিন্তু তারা চাইছে। এবং ন্যূনতম অন্তত এসএসকে এর ক্ষেত্রে 21,000 টাকা তারা মানে বেতন বৃদ্ধি চাইছে এই দুর্মূল্যের বাজারে। দেখা যাক সরকার কি পদক্ষেপ নেয়, কবে এই ধরনের শিক্ষক নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেন এবং তার সঙ্গে সঙ্গে তারা আইনি পদক্ষেপও কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেইটাকেও কিন্তু সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে আরো বেশি খোঁজ খবর নিয়ে ত্বরান্বিত করে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটাও কিন্তু তার কাছে অনুরোধ এসেছে, সেটাও তারা কিন্তু আগামী দিন এগিয়ে নিয়ে যাবে। সবটাই কিন্তু দেখা যাক কি হয়। আপাতত এইটুকুনি, নমস্কার, ধন্যবাদ, দেখতে থাকুন। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। ঠিক আছে।